বৌদ্ধ দর্শনে বলা হয়েছে সর্বং ক্ষণিকং ক্ষণিকং, অর্থাৎ জাগতিক সব কিছুই হলো ক্ষণিক। আবার শঙ্করাচার্যও বলেছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, অর্থাৎ জগতের কোনো কিছুই অখণ্ড সত্য নয়, তাই জগৎ তার কাছে মিথ্যা বা মায়া। সত্যিই তো এই জগতে তো আর কোনো কিছুই চিরস্থায়ী নয়, শুরু যার আছে তা শেষও হবে একদিন, এটা নিশ্চিত। আমাদের শুধু চিন্তার এটাই, কোনো কিছু কোন পর্যায়ে গিয়ে শেষ হবে, কোন পরিস্থিতিতে গিয়ে শেষ হবে। বর্তমান করোনা ভাইরাস নিয়ে আমরা চিন্তিত, আতঙ্কিত। জাগতিক নিয়মে এই পরিস্থিতিও একসময় শেষ হবেই। এখন আপাতত আমরা সকলেই গৃহবন্দী, এক অদ্ভুত পরিস্থিতি। আজ আমরা একে অপরের জন্য, অপরকে ভালো রাখার জন্য গৃহবন্দী। মহাভারতে একটা গল্প আছে, ছদ্মবেশী বক যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল, একটা ছুঁচের মধ্যেকার ফুটো দিয়ে একটা আস্ত হাতি পেরিয়ে যায়, কিন্তু হাতির লেজটি শুধু আটকে যায়, এর অর্থ কী? যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, কলিযুগে বড় বড় অপরাধীরা বেরিয়ে যাবে, শুধু আটকে পড়বে ছোটোখাটো অপরাধীরা। আজকের এই বর্তমান পরিস্থিতিও মনুষ্যকৃত। যে দেশ ক্ষমতার দম্ভে ও উদাসীনতায় এর সংক্রমণ ঘটালো, তাদের বিরুদ্ধে কোথাও কোনো উচ্চবাচ্য নেই। একনায়কতান্ত্রিক মানসিকতার সঙ্গে যদি প্রবল ক্ষমতা যুক্ত হয়, তাহলে তা সকলের বিপদের কারণ হয়। পরিশেষে গীতার একটা শ্লোকের কথা বলবো, না কুরু ধনজন যৌবন গর্ব, অর্থাৎ নিজের ধন যৌবন জনপ্রিয়তা বা লোকবলের অহংকার বা আস্ফলন করতে নেই। এই কথাটা ব্যক্তি গোষ্ঠী সমাজ দেশ সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। আজকের রাজা আগামীকালের ভিখারি হয়, আবার আজকের ভিখারিও ভবিষ্যতের রাজা হয়। উন্নতের আছে অবনত হওয়ার আশঙ্কা, আবার অবনতের আছে উন্নত হওয়ার সম্ভাবনা। তাই আমরা মানুষ যেন সৃষ্টিশীল কিছু করি, কোনো কিছু ধ্বংসাত্মক চিন্তাভাবনা বা কর্ম থেকে বিরত থাকি। রাজা হলে সন্ন্যাসী রাজা হওয়াই ভালো, সেটা রূপের সন্ন্যাসী রাজা নয়, তা সন্ন্যাসী মনের রাজা। ধন্যবাদ।